ভিডিওতে চরিত্রগুলোর সম্পূর্ণ চরিত্রে আনার জন্য মাস্ক ব্যবহার করা হয়নি, কিন্তু এপিএনারা অবশ্যই বড়ির বেয়ার বিরল মাস্ক ব্যবহার করা নেয়ার অপ্রয়োজন আড্ডা বন্ধ কর স্যামেজিক দূরত্ব মেন চলিউন। কি রে সঞ্জয়, খবর কি? আর বলো না, 4 দিন ধরে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হলো না। শালারা এত হারামজাদা, সকাল থেকে বলি যাচ্ছে দেব, কিন্তু সময় আসলেই বলছে স্টক শেষ। প্রথম 2 দিন কোভিলিক নাকি ভ্যাকসিন ছিল, পরে কোশিট এলো, তাতেও কুলো না। আরে ওটা কোভিলিক না কোভ্যাকসিন হবে, আর কোশিট না কোভিশিল্ড হবে। অত শত কিছু বুঝি না, ভ্যাকসিন ভ্যাকসিন নাম জেনে কি হবে? তাহলে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন দিলে হতো, বিজ্ঞানীদের এত খাটনি করে কোভিড ভ্যাকসিন বানানোর কি দরকার ছিল? তোদের কাছে তো সব ভ্যাকসিনই সমান। ঠিকই তো, আমাদের তো সাধারণ জ্ঞানটুকু রাখা উচিত। বলো তো কি ভ্যাকসিন এগুলো? এখন নয়, সন্ধ্যায় বাড়িতে আয়, একটু গল্প টল্প হবে, অনেকক্ষণ বেরিয়েছি, স্নান করবো বাড়ি গিয়ে। আসতে খাও। বুঝলে সঞ্জয়, আসতে পারে বিকালে, একটু খেয়াল রেখো। প্রচণ্ড মূল্যবৃদ্ধি ভাই, আগে লকডাউন ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে অনেকেরই, তারপর এই জিনিসপত্রের দাম লকডাউনের জন্য 5-10 টাকা করে বাড়িয়ে দিয়েছে, বলছে মাল আসছে না, স্টক শেষ। স্টক ঠিকই আছে, হোলসেলাররা মাল ধরে ইচ্ছে করে দাম বাড়িয়ে মুনাফা উঠছে। চ টিভি আর দেখবো না, সোফায় গিয়ে বসি। নে নে পুকুরে খা, ঠান্ডা হয়ে গেল তো, খা খা। নাও শুরু করো ভ্যাকসিনগুলো সম্বন্ধে একটু বুঝিয়ে বলো। নোভাভ্যাক্স ভ্যাকসিন, যেটা ইউএনও কিনবে ও আফ্রিকার গরিব এলাকাগুলোতে দেবে। এছাড়া মডার্না ও ফাইজার আমেরিকা বানিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি বানিয়েছে অ্যাস্ট্রোজেনিকা, সবচেয়ে সস্তার ভ্যাকসিন এই অ্যাস্ট্রোজেনিকা। এই অ্যাস্ট্রোজেনিকাই ভারতের সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নাম দিয়েছে, যেটাতে তুই কি কোভিশিল্ড না কি বলছিলি, এটি ভারতের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এছাড়া রয়েছে জনসন অ্যান্ড জনসন, রাশিয়ার তৈরি স্পুটনিক ভি সবচেয়ে কম সময়ে সবার আগে তৈরি করেছে। ভারতের নিজের তৈরি ভ্যাকসিন কোভ্যাকসিন আছে। এছাড়া করোনার উৎপত্তি স্থল চীন তৈরি করেছে সিনোভ্যাক্স। এছাড়াও আরও কিছু ভ্যাকসিন তৈরি হয়েছে, তবে একটা মূল বা প্রধান ভ্যাকসিন। দাঁড়াও দাঁড়াও, সব গুলিয়ে গেল তো। কি ভ্যাকসিন বললে যেন? নোভাভ্যাক্স, মডার্না, ফাইজার, অ্যাস্ট্রোজেনিকা, যেটা ভারত কোভিশিল্ড নাম দিয়েছে, আর এদিকে কোভ্যাক্সিন, চীনের সিনোভ্যাক্স, জনসন অ্যান্ড জনসন, আর রাশিয়ার স্পুটনিক ভি। ঠিক আছে তো? ব একদম ঠিক, একদম ঠিক। না না, পকোড়া খাও, পকোড়া খাও। খাচ্ছি তো, বৌদি কিন্তু সেরা বানিয়েছে পকোড়াগুলো। স্পুটনিক ভি এটা রাশিয়া বানিয়েছে, সবচেয়ে তাড়াতাড়ি তৈরি ভ্যাকসিন এটি। অন্যান্য ভ্যাকসিনের যেমন 2 ডোজই একই ভ্যাকসিন, কিন্তু এর 2 ডোজে আলাদা আলাদা ওষুধ থাকে। প্রথম ডোজ নেওয়ার প্রায় 21 দিন পরই এর প্রতিরোধ ক্ষমতা ভালো তৈরি হয়, প্রায় 91.06% সফল এফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে এই ভ্যাকসিন, রাশিয়ার তৈরি এই স্পুটনিক ভি। এবার আসি অ্যাস্ট্রাজেনিকাতে, অক্সফোর্ড বানিয়েছে অ্যাস্ট্রাজেনিকা। ভারতে এই অ্যাস্ট্রাজেনিকা বানানোর দায়িত্ব নিয়েছে সিরাম ইনস্টিটিউট, ওরা কোভিশিল্ড নাম দিয়েছে, খুব সস্তায় তৈরি করা সম্ভব হয়েছে এটি, এটাই আমাদের এখানে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। আর ফাইজার মডার্না? তুমিও খাও পকোড়া, বৌদি এখানে নেই, খাও খাও। আর বলিস না, কোলেস্ট্রল ধরা পড়ার পর থেকে সব তেলে ভেজা খাওয়া বন্ধ করে দিয়েছে, বলছিস যখন খাই, কি বলিস? মডার্না আর ফাইজার দুটোই আমেরিকার, ভালো ফলও পাওয়া যাচ্ছে, কিন্তু ভারতে ও দেওয়া অসম্ভব। এগুলো
সব ভালো, কিন্তু এদেরকে কম করে -70 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবেই, না হলে নষ্ট হয়ে যাবে। ভারতে এই পরিষেবা দেওয়া অসম্ভব, তাই এগুলো ভারতে আসবে না। আর চীনের সিনোভ্যাক্স? ওর কথা আমি জানি না, ও চোরটা হারামিদের চেনাই দুষ্কর, কুকুর বাদুর খেয়ে ওদের কাজে দিতে পারে ওই সিনোভ্যাক্স। আমাদের ভারতীয়দের শরীরে ও হজমালার সমান, চোরটা চাই না। ভারত বায়োটেক ও ICMR যৌথভাবে বানিয়েছে কোভ্যাক্সিন, এটি আমাদের দেশে তৈরি ভ্যাকসিন। এটা ভাইরাস ধরে ত্বকে কমজোর করে বানানো, অর্থাৎ জ্যান্ত দুর্বল ভাইরাস দিয়ে তৈরি এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিলে 28 দিনেই এর ভালো প্রতিরোধ ইমিউনিটি তৈরি হয়ে যায় শরীরে, 80-85% সফল এই ভ্যাকসিন। আসিস কাল আবার, এখন তো বাড়িই বসে আছি, গল্প হবে। সত্যি সুকোমলদা, অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, আসবোই কালকে। আসছি গো। হ্যাঁ ওই কি সুকোমলদা, অফিস টফিস তো নেই, এখন তো শুধু বাড়িই বসে। ঘুরতে এসছো? হ্যাঁ, সকালবেলা ফাঁকায় ফাঁকায় ভালোই, দিন বাড়লে এই লকডাউন হলে লোকের ভিড়ে যাওয়াটা একদমই উচিত না। সকালের এই মনোরম পার্কের হাওয়া অসাধারণ, শরীর মন দুটোই ভালো হয়ে যায়। আয় বস, সামান্য একটু হয়ে যাক। কিন্তু এখন শোনা যাচ্ছে কোভিশিল্ড নিয়েও নাকি অনেক ডাক্তার মারা গেছে। বাবলুদা বলছিল তো ভ্যাকসিন নিলেই কিডনি খারাপ হয়ে যাচ্ছে, তাই নিতে মানা করলো। কোভিশিল্ড হলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকাটারই সিরাম ইনস্টিটিউটের নাম দেওয়া, ভারতে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এটা। এটা 80% সফল, RNA স্পাইক প্রোটিন দিয়ে তৈরি। 42-56 দিন পর এটা ভালো প্রতিরোধ ইমিউনিটি তৈরি করে শরীরে, তাই এটার 42 দিন পর সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছিল। এখন বিজ্ঞানীরা নাকি পরীক্ষা করে পেয়েছে 44 দিনের মতো বেশি নিলে নাকি আরও ভালো প্রতিরোধ করতে পারবে এটা, তাই এখন দুটো ডোজের মধ্যে ব্যবধান 84 দিন করে দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়া মানেই যে করোনা হবে না, ভ্যাকসিন নিয়েছি মানেই মাস্ক টাস্ক পরবো না, যা খুশি তাই করবো, এসব করা যাবে না। ভ্যাকসিন নিলে করোনায় মৃত্যুর চান্সটা অনেক কমে যায়, অক্সিজেন ICU ভেন্টিলেশনের অত ভয় থাকে না, অল্পতেই সেরে যেতে পারে করোনা। আর ইমিউনিটি খারাপ থাকলে তো হবেই, ওই বাবলুর কথায় একদম কান দিবি না, ভ্যাকসিন নিলে কিডনি খারাপ হয়ে যাবে। হারামি কোথাকার, জানিস ও বেটা নিজেই আগে নিয়েছে আর তোদেরকে এইসব ভুঙ ভাঙ বোঝাচ্ছে। এবার দেখালে বলবি সুকমালদা বললো তুমি তো নিজেই ভ্যাকসিন নিয়েছো, তাহলে আর কিছু বলতে পারবে না। ডাক্তাররা বাবলুর মতো সারাদিন ঘরে বসে পরনিন্দা পরিচর্যা করে না, সারাক্ষণ করোনার রোগীর সাথে ওঠা বসা হচ্ছে, অক্সিজেন ভেন্টিলেশন করোনা মৃতদেহ সারাক্ষণ ঘাটছে ওরা, তাই ওদের ভ্যাকসিন নিলেও করোনা হওয়াটা স্বাভাবিক, তার মানে এই নয় যে ভ্যাকসিনই নেবে না। হ্যাঁ, যাদের হার্টের প্রবলেম, পেসমেকার বসানো আছে, বড় কোনো সার্জারি অপারেশন আছে, তাদের অবশ্যই ভ্যাকসিন নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত, ডাক্তার বারণ করলে নেওয়া উচিত নয়। তবে সুস্থ স্বাভাবিক ব্যক্তির অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। সালাই বাঙালিদেরই যত সব কুসংস্কার, সবাই ডাক্তার এখানে, মুদিখানা মাংসের দোকানদার চায়ের দোকানদার সবাই যে যা পারছে ভুং ভাং বুঝিয়ে যাচ্ছে। ওই সব শুনবি না, তুই সুস্থ মানুষ আগে ভ্যাকসিন নিবি। আর দাঁড়া, বাবলুর সাথে আমি কথা বলছি, লোককে ভুলবো যেন। হ্যাঁ সে তো আমি নেবই, 4 দিন ধরে থাটা পড়ার রোদে দাঁড়িয়ে থাকলাম। বাবলু হালদারের কথা শুনবো। নোভাভ্যাক্স সমান UNO কি বেয়ার আফ্রিকান ডার্বি, মডার্না অ্যান্ড পিএফাইজার সমান মেড ইন আমেরিকা, -70 ডিগ্রি সেলসিয়াসই রাখতাইবে। অ্যাস্ট্রাজেনিসিয়ে সমান মেড বাই অক্সফোর্ড, ইন্ডিয়েট এটা বানাচ্ছে সাইরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নাম দিয়ে, 80% ইফিসিয়েন্সি, 28 দিন পর এনাইল, 54% ইমিউনিটি অ্যান্ড 56 দিন পর এনাইল, 80% ইমিউনিটি দে। জনসন অ্যান্ড জনসন সমান ইটেও সাকসেস পাইছে। স্পুটনিক ভি সমান মেড ইন রাশিয়া, সবচাই টরতরি টারি, আর দুটো ডোজ আলাদা আলাদা মেডিসিন দিয়ে টারি, 91.6% ইফিসিয়েন্সি, 21 দিন ই ইমিউনিটি দে। কোভ্যাক্সাইন সমান মেড ইন ইন্ডিয়া, মেড বাই ভারত বায়োটেক অ্যান্ড ICMR, লিভ অ্যান্ড ওয়েক ভাইরাস দিয়ে টারি, 28 দিন ই ইমিউনিটি দিশে, 80-85% ইফিসিয়েন্সি। সিনোভ্যাক্স সমান মেড ইন চায়না। দেখ, ভ্যাকসিন এখন আমাদের মাসে 7 কোটি তৈরি হচ্ছে, পরের মাস থেকে মাসে 11 কোটি তৈরি হবে, আমাদের জনসংখ্যা প্রায় 140 কোটি, তাই সবার ভ্যাকসিনেশন কমপ্লিট হতে প্রায় কিছু মাস সময় লেগে যাবে, অনেক জনসংখ্যা আমাদের, তাই ভ্যাকসিনের আকাল, তাই যখনই ভ্যাকসিনের সুযোগ পাবি তখনই নিয়ে নিবি।
ভ্যাকসিনেশন সবার না হলে সামাজিক দূরত্ব মানতেই হবে। ইসরায়েল এখন দেশের সবাইকে ভ্যাকসিনেশন করে দিয়েছে, দুঃখের কিছু নেই। ওদের জনসংখ্যা 1 কোটির চেয়েও কম, তাই কমপ্লিট। আমাদের মতো এত হলে ওরাও পারতো না। ইসরায়েল একটা বড় অনুষ্ঠানও করলো, 1.5 লাখ লোক একসাথে ছিল, নো মাস্ক নো সোশ্যাল ডিস্টেন্স। এত ভিড়ই ছিল হুড়োহুড়িতে, 30 জন লোক পায়ে চাপা পড়েই মারা গেছে। ভাব একবার, আমাদেরও তো ইচ্ছে করে আবার আগের মতো অবস্থায় ফিরতে। প্রায় 1.5 বছর ধরে আমরা এই দূরে দূরে, তাই ভ্যাকসিন নিয়ে অপবাদ ছড়াস না। হ্যাঁ, আমরাও পারবো আবার আগের অবস্থায় ফিরতে, তবে আরও অনেকটা সময় লাগবে। ভারত কখনো হারেনি, হারবেও না। সত্যি সুকুমাল দা, এই করোনা সবাইকে দূরে ঠেলে দিচ্ছে। অবশ্যই আমরা একদিন জিতবো, ভারত অবশ্যই আবার হাসবে। না, আজ উঠি, বাজারে যেতে হবে। 9:30-10 বাজলেই তো সব বন্ধ হয়ে যাবে। ভিডিওটিতে চরিত্রগুলোর সম্পূর্ণ চরিত্রে আনার জন্য মাস্ক ব্যবহার করা যায় নাই, কিন্তু এপিএনারা অবশ্যই বরীর বেয়ার বিরল মাস্ক ব্যবহার করান, অ্যান্ড অপ্রয়োজন অ্যাড্ডা বন্ধ কর, সামাজিক দূরত্ব মেন চলিন।